আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাটা হলো, এই যে মিঙ্গেল লিমিটেড যে একটা কোম্পানি, ই কমার্স বেস একটা কোম্পানি, শত প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে মানে এই কোম্পানিটা এখনো দাঁড়িয়ে আছে, আসলে এর পিছনের কারণগুলো কি? এর পিছনের প্রথম কারণ হচ্ছে আল্লাহর অশেষ রহমত, আর নাম্বার টু কোম্পানি সরকারের সম্পূর্ণ বৈধতা মেনে কাজ করতেছে, নাম্বার থ্রি এই কোম্পানিতে অপচয় বলতে কিছু নাই, এখানে যারা পরিচালক বৃন্দ আছে তারা স্বয়ংসম্পূর্ণ, তাই কোম্পানিটাকে পরিচালনা করে রাখতে পারছে পর্যন্ত 2015 সাল থেকে পর্যন্ত আছি আমরা এবং থাকব, এবং যতদিন আমরা বেঁচে আছি ততদিন এই কোম্পানি থাকবে। বিষয় আপনাদের এই কোম্পানিটা কত সালে মানে আপনার রানিং করছিলেন বা আপনারা মাঠে কর্মকাণ্ড শুরু করছিলেন কত সালে? আমরা 15 সাল থেকে শুরু করছি, 2017 সালে আইসা এখানে পল্টনে, আর 30 জন শরীফ প্লাজা এখানে স্থানান্তর করে এখানে ব্যবসা শুরু করি। মানে এই কোম্পানির মানে বিজনেসের ধরনটা কি আসলে? এই বিজনেসের ধরন এখানে অনেকগুলো সেক্টর আছে, একটা হচ্ছে এখানে এজেন্ট মার্কেটিং আছে, এজেন্ট মার্কেটিং আছে, তারপর এখানে ই কমার্স মার্কেটিং আছে, এখানে ডাইরেক্ট মার্কেটিং আছে, অনেকগুলো সেক্টর এখানে আছে, এজেন্ট মার্কেটিং আছে, কেউ এজেন্ট নিয়েও কাজ করতে পারে, আবার দেখা যাচ্ছে এখানে একটা লোক যদি ইনকাম করতে চায় সেক্ষেত্রে অ্যাফিলিয়েশন সিস্টেমও আছে, পণ্য ক্রয় বিক্রয় করতে পারে, ইচ্ছা করলে একটা লোক এজেন্ট নিয়া সে তার এলাকায় এসআর নিয়োগ করে মাল ডেলিভারি দিতে পারে, সেক্ষেত্রেও সে লাভবান হবে। স্যার আমরা আর একটা কথা জানতে পেরেছি যে আসলে আপনাদের কোম্পানির লেনদেনের ক্ষেত্রে একটা আর্থিক স্বচ্ছতা আছে, আসলে এই স্বচ্ছতার পিছনের কারণটা কি? স্বচ্ছতার পিছনের কারণ হয়েছে এই কোম্পানির যে কোনো একটা প্রোডাক্ট যদি কেউ ক্রয় করতে চায় সেক্ষেত্রে সে এভাবে এক টুকাট করে ভাউচার করবে, ভাউচার করার পরে এখানে তার যদি মনে হয় যে এই গভর্নমেন্টের ভ্যাট সহ এই প্রোডাক্টের যে দাম এই দামটা ন্যায্য, তাহলে সে এখানে হাউ টু পেমেন্ট, কিভাবে পেমেন্ট করবে, এভাবে ডাচ বাংলা ব্যাংকে একটা পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে সে যে ট্রানজ্যাকশন নাম্বারটা পাবে এই ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে সে এখানে ইচ্ছা করলে অর্ডার করতে পারে, আর যদি অর্ডার না করে তাহলে সে এখান থেকে ইচ্ছা করলে তার পেমেন্টটা আবার ব্যাংক থেকে রিটার্নও নিতে পারে, রিটার্ন পলিসিও আছে। সেক্ষেত্রে শুক্র এবং শনিবার ব্যতীত প্রতিদিনই বেলা 12টার পূর্বে যদি সে রিটার্ন চায় ওই দিনই সে টাকাটা রিটার্ন পাবে যদি অর্ডার না করে, আর পেমেন্ট দেওয়ার পরে যদি ওই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সে অর্ডার করে তাহলে অর্ডার করার পরে তার একটা ইনভয়েস ক্রিয়েট হয়, যে ইনভয়েসটা দিয়ে সে পণ্যটা ডেলিভারি নেবে, এবং ডেলিভারি কোথা থেকে নেবে সেটাও এখানে তার চয়েস আছে যে আমি কোথা থেকে ডেলিভারি নেব। সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের এজেন্ট আছে, এজেন্ট থেকেও ডেলিভারি নিতে পারে, সরাসরি কোম্পানি থেকেও ডেলিভারি নিতে পারে, আর ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে যখন সে ডেলিভারি নিবে তখন এই সার্ভার থেকে তার কাছে একটা ওটিপি যাবে, তার যে মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি হচ্ছে সেই মোবাইলে এই ওটিপিটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যখন সে যে ডেলিভারি দেবে তাকে দিবে তখন ডেলিভারি দেখাইলে সে প্রোডাক্টটা ডেলিভারি নেবে, তখন তার যে পেমেন্ট দিছে সেই পেমেন্টের এগেনস্টে তার প্রোডাক্টটা সে ডেলিভারি নিতে পারলো, সেক্ষেত্রে কোম্পানির সাথে কোনো লায়াবিলিটিস থাকে না। যে এই কোম্পানি তো যে আপনি 2015 থেকে 2017 তে আপনাদের সবকিছু কমপ্লিট হয়েছে আর 2017 তে আপনারা মাঠে মুখ করছেন, আচ্ছা তাহলে আপনাদের কোম্পানির কোনো কি মানে মানে যেটা বলা হয় যে একটা স্লোগান থাকে, আপনাদের কোম্পানির স্লোগানটা কি? আমাদের স্লোগান হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা, সততা স্বচ্ছতা জবাবদিহিতা, জবাবদিহিতা, তিনটা স্লোগানের মাধ্যমে কোম্পানি রানিং হচ্ছে।